হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ ফর নলেজ তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার সলিউশান দু আজকে ইংলিশের একটা পেজের গ্রামার এবং ভোকাবুলারি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকে ইংলিশের যে পেজ নাম্বার একশো রয়েছে তার গ্রামার এবং ভোকাবুলারি পার্টটা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব তো চলো বন্ধুরা আজকের আলোচনা শুরু করছি একেবারে ফুল এনার্জির সঙ্গে তো আজকে সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এর যে পার্টগুলো রয়েছে যে প্রশ্নগুলো রয়েছে সব পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করছি প্রথম যে চারের দাগে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে দেখো রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অর্থাৎ শূন্যস্থান পূরণ করার জন্য কারেক্ট অল্টারনেটিভগুলো দিয়ে পূরণ করতে বলেছে তো প্রথম যে প্রশ্নটা আমরা পড়ছি পুরো প্রশ্নের অংশটা পড়ছি এবং উত্তর সঙ্গে সঙ্গে সলিউশান করা আছে তোমরা দেখতে পাচ্ছ সেন্স লাস্ট থ্রি ফোর ম্যাচেস আই ড্যাশ ছিল আই ড্যাশ দিয়ে অপশানে ছিল এম সেইং হ্যাভ বিন সেইং ওয়াচ সেইং দ্য সেম থিং অ্যাট দ্য টস তাহলে এখানে উত্তর হয়ে যাবে হ্যাভ বিন সেইং তো বলে রাখি বন্ধুরা তোমরা যদি কোনো বাক্যে দেখতে পাও যে বাক্যটি সিন্স দিয়ে শুরু আছে সেক্ষেত্রে সেটা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় ওই জন্য হ্যাভ বিন সেইং হলো তাহলে সিন্স লাস্ট থ্রি ফোর ম্যাচেস আই হ্যাভ বিন সেইং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ওকে তো তারপরে কী বলা হয়েছে দ্য সেম থিং অ্যাট দ্য টস ই বুই প্লে এখানে দেখো প্লে আছে হ্যাভ প্লেট আছে প্লেট আছে তো এটা প্রেজেন্ট টেন্স হবে ই বুই প্লে হবে ওকে ওয়েল দ্য রেজাল্ট উইল বি এখানে উইল বি হবে কেন কারণ উইল বি ইন আওয়ার ফেভার আমাদের দিকে যাবে মানে এখানে ভবিষ্যৎকাল বোঝাচ্ছে তাহলে দ্য রেজাল্ট উইল বি হবে অর্থাৎ তিন নম্বরটা উত্তর হয়ে যাবে আরও একবার বলে দিচ্ছি সিনস লাস্ট থ্রি ফোর ম্যাচেস আই হ্যাভ বিন সেইং হবে দ্য সেম থিং অ্যাট দ্য টস ইফ উই প্লে এখানে প্লে হবে অর্থাৎ প্রথম অপশানটাই হবে ওয়েল কালেক্টিভলি দ্য রেজাল্ট উইল বি হবে অর্থাৎ ফিউচার টেন্স বোঝাচ্ছে এখানে ইন আওয়ার ফেভার ওকে চলে যাবো এর পরবর্তী যে অংশটি রয়েছে তো পাঁচ নম্বর ডু অ্যাচ ডাইরেক্টেড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকালস অর প্রে পোজিশান তো তিন নম্বর এখানে রয়েছে তো দেখো এটাও সলিউশন করে দেওয়া রয়েছে আর স্পেল ড্যাশ থান্ডার থান্ডার শাওয়ার্স হ্যাড ব্রড টেম্পোরারি রিলিফ এখানে হবে অফ স্পেল অফ থান্ডার শাওয়ার হ্যাড ব্রড টেম্পোরারি রিলিফ ড্যাশ দ্য স্কচিং কন্ডিশানস এখানে হবে ইন হবে এখানে কী হবে ইন দ্য স্কিং কন্ডিশানস বার দ্য নেক্সট টু ডেজ ওয়াই আর ব্যাক টু বিং হট অ্যান্ড সাল ট্রি তাহলে এখানে দা হবে তাহলে একটা অফ হলো অফ আর একটা ইন হলো ইন দ্য স্কর্চিং কন্ডিশান একটা হচ্ছে বার দ্য নেক্সট টু ডেজ ওকে তো এটা আমাদের গেল আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশানের যে পার্টটা এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী বিয়ের অংশ অর্থাৎ পাঁচের দাগের এ হলো পাঁচের দাগের বি দ্য টিচার সেট টু দ্য বয়েজ ডু নট বি ক্রুয়াল টু স্ট্রিট ডগ অর্থাৎ শিক্ষক মহাশয় ছাত্রদেরকে বললেন পথচারী কুকুরদের প্রতি নিষ্ঠুর হবে না তাহলে এখানে টিচার কী করছেন অ্যাকচুয়ালি এটা কী সেন্টেন্সে আছে সবার প্রথমে দেখে নাও তো এখানে সাবজেক্টটা উচ্চ আছে মানে এটা ইম্প্যারেটিভ সেন্টেন্স ইম্প্যারেটিভ সেন্টেন্সে এখানে কী বোঝাচ্ছে এখানে অ্যাকচুয়ালি শিক্ষক মহাশয় ছাত্র ছাত্রীদেরকে সরি বালকদেরকে উপদেশ দিচ্ছেন তাহলে এটা অ্যাডভাইস দিয়ে হবে তাহলে আমরা কী করবো দ্য টিচার সেট্টুর জায়গায় লিখবো অ্যাডভাইসড দ্য বয়েজ তাহলে সেট্টুর জায়গায় অ্যাডভাইস যেহেতু উপদেশ দেওয়া বোঝাচ্ছে তাহলে দ্য টিচার অ্যাডভাইস দ্য বয়েজ এবার ন নট টু যেহেতু নেগেটিভ সেন্টেন্স ছিল তাহলে নট তারপর লিঙ্কার হিসেবে টু বসবে নট টু বিগ এভাবে করতে পারো কিংবা তুমি ফরওয়ার দিয়ে করতে পারো ফরওয়ার দিয়ে করলে এটার উত্তর কি হবে দ্য দা বয় হবে না বয়েচ হবে এখানটা একটু কারেকশান করে নেবে দ্য টিচার ফরওয়ার দ্য বয়েজ যেহেতু বয়েচ ছিল ওখানে তো এখানে ফরবেট যখন আমরা করবো তখন এই নিষেধ করার মধ্যেই নেগেটিভ সেন্স রয়েছে ওই জন্য আর আমরা উত্তরের ক্ষেত্রে নট কোথাও রাখবো না তাহলে দ্য টিচার ফরওয়ার দ্য বয়েচ तर लिंकार ता बसि टू लिंकार টু বি ক্রুয়েল টু স্ট্রিট ডগ ওকে তাহলে এটা গেল এই প্রশ্নটার উত্তর এটা ছিল একটা ন্যারেশন চেঞ্জ এরপর আমরা চলে যাব সচিন তেন্ডুলকার ইচ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার অফ দ্য ওয়ার্ল্ড তো এখানে কী করতে বলেছে কম্প্যারেটিভ ডিগ্রি করতে বলেছে তো এটা কী ডিগ্রিতে আছে দেখো গ্রেটেস্ট আছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আছে মানে সুপারলেটিভ ডিগ্রিতে আছে তাহলে সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্প্যারেটিভ ডিগ্রিতে পরিবর্তনের নিয়মটা কী প্রথমে সাবজেক্ট তাহলে দেখো আমি উত্তরে প্রথমে সাবজেক্ট লিখেছি সচিন তেন্ডুলকার তারপর হচ্ছে বিভার দেখো আমি বিভার লিখেছি ইচ তারপর নিয়ম অনুযায়ী বসাতে হবে ডিগ্রির কম্পারেটিভ ফর্ম তাহলে ডিগ্রি কি রয়েছে ডিগ্রি রয়েছে গ্রেটেস্ট অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি রয়েছে এর কম্পারেটিভ ডিগ্রি বা কম্পারেটিভ ফর্মটা কি হবে গ্রেটার হবে তাহলে সচিন তেন্ডুলকার ইজ গ্রেটার ওকে এরপরে নিয়মে কী বলা হয়েছে যে দেন এনি আদার বা দ্যান মোস্ট আদারের যে কোনো একটা বসাতে হবে এবার প্রশ্ন হচ্ছে কী বসাবো আমি দেন এনি আদার বসাবো না দেন মোস্ট আদার বসাবো তাহলে এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যে সুপারলেটিভ ডিগ্রিতে যদি ওয়ান অব দা থাকি তো তুমি দেখো তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এখানে ওয়ান অফ দা আছে এখানে যদি ওয়ান অফ দা থাকে তাহলে এখানে দেন মোস্ট আদার বসবে এখানে যদি ওয়ান অফ দ্য থাকে ওয়ান অফ দ্য টার্মটা বড়ো আর মোস্ট টামটা বড়ো তাহলে দেন মোস্ট আদার বসবে আর এখানে সুপারলেটিভ ডিগ্রিতে যদি দা থাকতো তখন এখানে দেন এনি আদার বস্তু। দাটা ছোট আর এনিটাও ছোট আর এখানে ওয়ান অফ দাটা বড়ো আর মোস্টটা বড়ো তাহলে বড়ো থাকলে দেন মোস্ট আদার মানে ওয়ান অফ দা থাকলে আর দা থাকলে কী হবে দেন এনি আদার তারপর ডিগ্রির পরবর্তী অংশ ডিগ্রি কী রয়েছে গ্রেটেস্ট আর পরবর্তী অংশ যেটা রয়েছে সেটা ক্রিকেটার্স অফ দ্য ওয়ার্ল্ড তাহলে উত্তর কি হয়ে গেল সচিন তেন্ডুলকার ইজ গ্রেটার দ্যান মোস্ট আদার ক্রিকেটার্স অফ দ্য ওয়ার্ল্ড ওকেই তো এটা ছিল একটা কম্পারেটিভ ডিগ্রি চেঞ্জ চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিচ্ছি আর লাস্ট মোমেন্ট ইজ লস্ট ফর এভার তাহলে এটাকে কমপ্লেক্স করতে বলছে তো এই সেন্টেন্সটা বড়ো দেখতে পাচ্ছ এই বড়ো অংশের খালি এই জায়গাটাতে টাকাও আর লাস্ট মোমেন্ট এটাকে ভেঙে দিলেই হয়ে যাবে আর ইজ লস্ট ফর এভার এটা খালি শেষে আমরা যোগ করে দেবো তাহলে আর লস্ট মোমেন্টকে ভাঙলে কি হবে দেখো আ মোমেন্ট হুইচ ইজ লস্ট আ মোমেন্ট আর লস্ট মোমেন্ট মানে কি আ মোমেন্ট হুইচ ইজ লস্ট তারপর যেটা আছে ইজ লস্ট ফর এভার তাহলে উত্তর কী হবে আ মোমেন্ট হুইচ ইজ লস্ট ইজ লস্ট ফর এভার এটার উত্তর হয়ে যাবে ওকে খালি এটুকু অংশকে ভাঙলাম আর লস্ট মোমেন্ট আ মোমেন্ট হুইচ ইজ লস্ট তারপর যেটা আছে ইজ লস্ট ফর এভার ওকে পরবর্তী প্রশ্ন চুজ দ্য কারেক্ট ফেজাল বার্ক খুব ইম্পর্টেন্ট একটা পার্ট ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো টু রিপ্লেস দ্য ওয়ার্ড আন্ডারলাইন রাইট দ্য কারেক্ট ফেসাল বার্ক ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড চেঞ্জিং দ্য ফ্রম হোয়ার নেসেসারি দে আর ইজ ওয়ান এক্সট্রা ফেজাল ভার্ক ইন দ্য লিস্ট তো ফেজাল ভার্ভ দিয়ে করতে বলেছে তো প্রথম প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন বলেছে দ্য ফায়ার হ্যাজ বিন এক্সটিংউস কুইকলি এখানে অ্যাকচুয়ালি দাগ দেওয়া আছে এক্সটিংউইসের নিচে তাহলে এখানে দেখো তোমরা যে গিভেন বক্স দেওয়া আছে সেখানে যে অপশানগুলো দেওয়া আছে তাহলে এক্সটিংউইস মানে নিভিয়ে দেওয়া সেখান থেকে হবে পুট অ্যাকচুয়ালি আউট পুট আউট মানে নিভিয়ে দেয়া তাহলে পুট আউট হবে উত্তর কী হবে পুট আউট ওকে তারপরে কী বলেছে দা অথরিটি ক্যান্সেল দ্য মিটিং ক্যান্সেলডের নিচে দাগ আছে ক্যানসেল মানে বাতিল করা বা প্রত্যাহার করা তাহলে এক্ষেত্রে কী হবে এখানে অপশান অনুযায়ী কী হবে কল অফ কিন্তু এখানে ফর্ম পাস্ট ফর্মে আছে ওই জন্য এটাকে কল অফ করতে হবে তাহলে উত্তর কী হলো কল ডফে হয়ে গেলো কিসে হয়ে গেলো এটা কল্ড অফ হলো ওকে মানে পাস ট্যান্সে করতে হলো আর কি কল্ড অফ কারণ ওখানে ক্যান্সেলটা বাস ট্যান্সে আছে পরের প্রশ্ন লক্ষ্য করো আওয়ার স্কুল ক্লোজেস অ্যাট ফোর থার্টি পি এম তাহলে এখানে দেখো ক্লোজেসের নিচে অ্যাকচুয়ালি দাগ আছে তাহলে ক্লোজেস মানে শেষ হওয়া তাহলে এখানে দেখো ব্রেক ব্রেক আপ মানে শেষ হওয়া তাহলে এটা যখন আমরা উত্তর হিসেবে বসাবো তখন ব্রেক সাপ হবে কারণ ভার্বের সঙ্গে দেখো এস যোগ আছে তাহলে ব্রেকস আপ ওকে তাহলে এগুলো ছিল ফিজাল পার্ফের সলিউশান এরপর আমরা চলে যাচ্ছি একটা মোস্ট ভাইটাল একটা গুরুত্বপূর্ণ সলিউশানে যেটা হচ্ছে তোমাদের ছয়ের দাগে থাকে গিভেন বিলো আর দ্য মিনিং অফ ফোর ওয়ার্ডস হুইচ ইউ উইল ফাইন্ড কোশ্চেন নাম্বার থ্রি ফাইন্ড আউট দ্য ওয়ার্ড অ্যান্ড রাইট দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো অ্যাকচুয়ালি এর সিনোনিমস লিখতে বলেছে বা এর সমার্থক শব্দ লিখতে বলেছে বা একই অর্থযুক্ত ফ্রেজ লিখতে বলেছে যেগুলো কোথায় আছে আনসিনে আছে কোশ্চেন নাম্বার থ্রি বলতে আনসিন থেকে যে তোমাকে লিখতে হবে তার অর্থগুলো তো আমি এগুলো আলোচনা করে দিচ্ছি সুইটেবল অ্যাকশন যেখান থেকে হবে মেজার্স তোমরা একটু আনসিনটা থেকে খুঁজে এটা দেখবে এগুলো আছে তাহলে সুইটেবল অ্যাকশন থেকে কী হবে মেজার্স আর প্লেসড ইন পোজিশান থেকে হবে ইনস্টল আর প্রেসক্রাইব ফুড মানে কি একটা নির্দিষ্ট প্রেসক্রাইব ফুড মানে কি একটা নির্দিষ্ট নিয়ম নীতি মেনে খাবার খাওয়া মানে রুটিন রুটিন অনুযায়ী খাবার খাওয়া সেটাকে আমরা বলব ডায়েট ওকে তারপর পার্সন হু ট্রিট অ্যানিম্যালস যেস যে সমস্ত লোকেরা বা ব্যক্তিরা প্রাণীদের চিকিৎসা করে তাদেরকে আমরা কী বলব ভেটেরি নারিয়ান ওকে তাহলে এইগুলো ছিল তোমাদের যে কোয়েশ্চান নাম্বার থ্রি থেকে যেই একই অর্থগুলো লিখতে হবে সেগুলোর সলিউশন তাহলে সুইটেবল অ্যাকশন থেকে হলো মেজার্স প্লেসড ইন পজিশন থেকে হবে ইনস্টল প্রেসক্রাইবড ফুট থেকে হবে ডায়েট পার্সন হু ট্রিট অ্যানিম্যালস একজন ব্যক্তি যে পশুদের চিকিৎসা করে তাকে আমরা কী বলি ভেটেনারি ডক্টর বলি না যারা গরু কিংবা ছাগল এর সমস্ত পশুদের চিকিৎসা করে তাহলে পার্সন সুট্রেট অ্যানিমাল সেক্ষেত্রে হবে ভেটেরি ওকে তো সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দরা বৃন্দরা আজকে এই পর্যন্ত থাকলো তো আজকে তোমাদের সঙ্গে ইংলিশের যে একশো চার নম্বর পেজ তার যে গ্রামার এবং ভোকাবুলারি সেই পার্টটা সলিউশান করলাম আমরা আমাদের এই চ্যানেলে তোমাদের মাধ্যমিকের যে সমস্ত আর্টসের সাবজেক্টগুলো আছে অর্থাৎ ইতিহাস ভূগোল ইংলিশ বাংলা এই সমস্ত সাবজেক্টের উপর সলিউশান অবশ্যই দেওয়ার চেষ্টা করব এবং সেটা নির্ভুলভাবে সলিউশান দেওয়ার চেষ্টা করব তার জন্য তোমাদের সাপোর্ট প্রয়োজন অবশ্যই তোমরা যারা ভিডিওটি দেখছো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও অবশ্যই তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যেতে ভুলো না এবং তোমাদের বলা তোমাদের এবিটিএ টেস্ট পেপারে তোমরা দেখেছো অনেকেই যে আনসার কি বা উত্তরের একটা পার্ট দেওয়া রয়েছে তো আমি ওখানে দেখেছিলাম তো ওখানে অনেক ক্ষেত্রে কিন্তু অনেক উত্তর কিন্তু ভুলভাল দেওয়া আছে সেক্ষেত্রে আমি চেষ্টা করেছি যে আমার ভিডিওতে সেই ভুলগুলো কারেক কারেকশান করে সঠিক এবং নির্ভুল তথ্য প্রদান করার তো তোমাদের সাপোর্ট প্রয়োজন অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও দেখাবে পরের ভিডিওতে অন্য কোনো একটি পেজের সলিউশান নিয়ে জয় হিন্দ জয় ভারত